আসসালামু আলাইকুম। ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সাথে এটি হচ্ছে আমার তৃতীয় ক্লাস। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা দেখো আমাদের চারপাশের পরিবেশটা কিভাবে দূষিত হচ্ছে। আমাদের পরিবেশ পূর্বে যেরকম কলুষমুক্ত বা দূষণমুক্ত ছিল, এখন আর কিন্তু সেটা নেই। এটা ধীরে ধীরে দূষিত হচ্ছে এবং এই দূষণের জন্য কিন্তু মানুষই দায়। তাহলে চলো আজ আমাদের পাঠ শিরোনাম হবে প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ, তাহলে প্রাকৃতিক পরিবেশ কি? আমরা জানি পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষ সৃষ্ট পরিবেশ বা মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যে পরিবেশ মানুষের কোনো হাত নেই, যেই পরিবেশ সৃষ্টি হয় প্রাকৃতিকভাবে আপনা আপনি, যেমন নদী নালা খাল বিল বায়ু, তারপর হচ্ছে পানি, এগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। এরপর হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হচ্ছে যে পরিবেশ মানুষ কর্তৃক সৃষ্ট, তাকে মানুষ সৃষ্ট পরিবেশ বলে বা মানুষের তৈরি পরিবেশ বলে। যেমন ঘর বাড়ি চেয়ার টেবিল রাস্তাঘাট পুল কালভার্ট ইত্যাদি কিন্তু মানুষের তৈরি পরিবেশ। এখন আমাদের এই প্রাকৃতিক পরিবেশ যেটা, সেই পরিবেশটা কিন্তু নানাভাবে দূষিত হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমাদের নানাভাবে দূষিত হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে পরিবেশ দূষণ বলতে আমরা কি বুঝি। পরিবেশ দূষণ হচ্ছে অস্বাস্থ্যকর একটা অবস্থা, যেটা পরিবেশের যে ভারসাম্য অনুযায়ী যে উপাদানগুলো থাকার কথা সেখানে আননেসেসারি বা অপ্রয়োজনীয় কিছু উপাদানের যোগ হচ্ছে পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ দূষণের অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে মানুষ কিন্তু পরিবেশ দূষণের জন্য একমাত্র দায়ী। মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে, কলকারখানার বজ্র পদার্থ ফেলছে, নদী নালা খাল বিল নদী নালা খাল বিলে তোমার লঞ্চ স্টিমার জাহাজ থেকে মলমূত্র বা খাবারের উচ্ছিষ্ট অংশটুকু ফেলছে, এতে করে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে পরিবেশের দূষণের কারণগুলো আমরা জানলাম, যে মানুষ পরিবেশ দূষণের জন্য দায়ী। মানুষ নির্বিচারে গাছপালা কাটছে, মানুষ রাস্তাঘাট যেখানে সেখানে ডাস্টবিন ব্যবহার না করে ময়লা আবর্জনা ফেলছে, মলমূত্র ত্যাগ করছে, তারপর হচ্ছে নদী সমুদ্রে খাল বিলে মানুষ মল ত্যাগ করছে এবং খাবারের উচ্ছিষ্ট অংশ মানুষ সেখানে নিক্ষেপ করছে, এতে করে কিন্তু আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া এখন বন্যার সময় দেখা যাচ্ছে চারপাশে কিন্তু আমাদের এখন বন্যার সময় বন্যার পানিতে চারপাশ থই থই করছে। এই বন্যার সময় কিন্তু মলমূত্র সব কিছু কিন্তু পানিতে ভেসে বেড়ায়, এই কারণে কিন্তু আমাদের পানি দূষিত হচ্ছে। তাহলে পরিবেশের দূষণের মূল কতগুলো উপাদান রয়েছে তার মধ্যে হচ্ছে দেখো, এক নম্বরে মাটি দূষণ, দুই নম্বরে পানি দূষণ, তিন নম্বরে বায়ু দূষণ, চার নম্বরে তাহলে শব্দ দূষণ। তাহলে দেখো আমরা এখানে কয়েকটি দূষণের নাম লিখেছি,
মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এগুলো কিন্তু হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ কিন্তু উপাদান। আমাদের সেক্টরটা দিয়ে খেয়াল করো, প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ইনক্লুড যে সাবস্টেন্স বা পদার্থগুলো রয়েছে সেখানে এক নম্বর হচ্ছে মাটি দূষণ, দুই নম্বরে পানি দূষণ, তিন নম্বরে বায়ু দূষণ, চার নম্বর হচ্ছে শব্দ দূষণ। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে তার আমাদের আলোচনার মূল বিষয় হবে মাটি দূষণ। মাটি দূষণ কিভাবে হচ্ছে? আমরা মাটিতে আনচেঞ্জড মানে অপরিবর্তনশীল কিছু পদার্থ বা বস্তু মাটিতে ফেলছি, যেমন কাঁচ প্লাস্টিক পলিথিন ইত্যাদি কিন্তু মাটিতে আমরা ফেলছি। এগুলো কিন্তু মাটির সাথে কখনো মিশে যায় না। তাহলে এগুলো কি মাটির সাথে কখনো মিশে না? মাটির সাথে না মিশার কারণে এগুলো কিন্তু এভাবে অপরিবর্তনশীল থেকে যাচ্ছে এবং এতে করে মাটি দূষিত হচ্ছে। ঠিক আছে, তাহলে মাটি দূষণের ক্ষেত্রে আমরা বলবো যে এখানে আমাদের কাঁচ, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি বর্জ্য পদার্থ বা ইত্যাদি দ্রব্য সামগ্রী বা এগুলো আমরা কি করছি, যেখানে সেখানে পেলছি, মাটিতে পেলছি, এতে করে মাটি দূষিত হচ্ছে। তাহলে আমরা মাটি কিভাবে দূষিত হচ্ছে সেটা আমরা জানলাম। এবার আসো পানি দূষণ। পানি দূষণের কথা তো বলার অপেক্ষায় রাখে না, প্রতিনিয়ত পানি দূষিত হচ্ছে। দূষিত পানি পান করে আমরা নানা রকম রোগে আক্রান্ত হচ্ছি। পানি দূষণের ক্ষেত্র সমূহ তোমাদেরকে বলি। একটা ছোট্ট পুকুরের কথা চিন্তা করে, যে পুকুরে একই পুকুরে গরু ছাগল গোসল করাচ্ছে, মানুষ গোসল করছে, পুকুরের পাড়ে পায়খানা নির্মাণ করেছে, পুকুরের সাথে বা নদীর সাথে কলকারখানার বজ্র পদার্থ বা সিওয়ারেজ সিস্টেম পয়নিষ্কাশন ব্যবস্থার লাইনটা কিন্তু সেখানে রয়েছে। তাহলে এভাবে কিন্তু কি আমাদের পরিবেশ বা পানি এভাবে দূষিত হচ্ছে। তাহলে পানি দূষণের আরো কতগুলো কারণ রয়েছে, যেমন লঞ্চ, জাহাজ ইত্যাদিতে যে ময়লা আবর্জনা বা মলমূত্র বা খাবারের যে উচ্ছিষ্ট অংশ, সেই খাবারের উচ্ছিষ্ট অংশটুকু কিন্তু পানিতে আমরা ফেলছি এবং এতে করে পানি দূষিত হচ্ছে। তাহলে পানি কিভাবে দূষিত হচ্ছে সে সম্পর্কে আমরা জানলাম। এবার আসুন বায়ু দূষণ। আমরা একটা কথা জানি, এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশের জন্য বায়ু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এই গুরুত্ব উপাদানটা দিনের পর দিন কিন্তু সবচেয়ে বেশি দূষিত হচ্ছে। বায়ু দূষণের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, প্রচুর পরিমাণে কলকারখানা, প্রচুর পরিমাণে গাড়ি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, শিল্পায়নের উন্নতি হচ্ছে এবং যেখানে সেখানে গাড়ি আর গাড়ি, এগুলো থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, বজ্র পদার্থ নির্গত হচ্ছে, যেগুলো কিন্তু আমাদের বায়ুকে বিস্ময় বা দূষিত করে তুলছে। তাহলে বায়ু দূষণের জন্য মেইন যে কারণগুলো সেগুলো হচ্ছে কলকারখানা থেকে নিঃসৃত যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া যদি চিমনির সাহায্যে পরিশোধিত না করে পরিবেশে প্রেরণ করা হয় তাহলে কিন্তু বাতাস দূষিত হবে। তাহলে দেখো আমরা বায়ু দূষণ সম্পর্কে আমরা জানলাম। এবার আসো আরেকটা, যে নগর জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা দূষণ হচ্ছে শব্দ দূষণ, সাউন্ড পলিউশন। তাহলে শব্দ দূষণও কিন্তু আমাদের পরিবেশে প্রভূত ক্ষতি সাধন করছে। শব্দ দূষণ কিভাবে পরিবেশে ক্ষতি সাধন করছে, শব্দ দূষণ কিভাবে হচ্ছে, প্রথমে আমরা সোর্সটা খুঁজব, উৎসটা প্রথমে তোমাদেরকে বলার চেষ্টা করব যে কিভাবে সেই শব্দ দূষিত হচ্ছে। শব্দ দূষণের ক্ষেত্রে আমরা বলবো যে কলকারখানার যে বিকট আওয়াজ, প্যারেক কারখানার যে আওয়াজ, অথবা যাদের বাসা কিন্তু এয়ারপোর্ট বা বিমানবন্দর আশেপাশে রয়েছে, বিমানের বিকট শব্দ অবশ্যই কিন্তু সেই বিমান বন্দরের আশেপাশে বিল্ডিংগুলোতে শব্দ নিরোধক এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। আমাদের 80 ডেসিবেল পর্যন্ত শব্দ শোনার ক্ষমতা রয়েছে, এর বেশি যেটা হবে সেটা হচ্ছে শব্দ দূষণ। যত্রতত্র গাড়ির হর্ন বাজানো হচ্ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতালের সামনে কিন্তু হর্ন বাজানো নিষেধ, কিন্তু তারপরে আমরা সেখান দিয়ে বাজিয়ে যাচ্ছি। তাহলে এতে করে কি হচ্ছে, আমাদের শব্দ দূষণ হচ্ছে এবং এই শব্দ দূষণের কারণে কিন্তু মানুষের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে,
তারপরে যে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে, মানুষের স্থিতিস্থাপকতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ভারসাম্যহীন মানুষ হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো যেভাবে দূষিত হচ্ছে, সেই দূষণের ক্ষেত্রগুলো বা উৎসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা মাটি দূষণ সম্পর্কে তোমাদেরকে বলেছি, আমরা পানি দূষণ সম্পর্কে তোমাদেরকে বলেছি, আমরা বায়ু দূষণ সম্পর্কে তোমাদেরকে বলেছি, আমরা শব্দ দূষণ সম্পর্কে আলোচনা করেছি। তাহলে এই যে দূষিত হচ্ছে, এই পরিবেশ দূষিত হওয়ার থেকে আমাদের কি পরিত্রাণ পেতে হবে না? আমাদেরকে এই পরিবেশ দূষণ নিয়ে কি বাঁচতে হবে? এই পরিবেশ দূষণ যাতে না হয়, অর্থাৎ সমস্যা যেহেতু হয়েছে, সেই সমস্যার সমাধান কল্পের পথ আমাদের বের করতে হবে, সেই সমস্যা রোধ করার পথ আমাদের বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিবেশ দূষণের প্রতিরোধগুলো পরবর্তী ক্লাসে আমরা শিখব। তাহলে তোমাদের কাছ থেকে আমরা পরবর্তী ক্লাসে যে পড়াগুলো আগে নেব সেগুলো হচ্ছে, মাটি দূষণ কীভাবে হয়, পানি দূষণ কীভাবে হয়, বায়ু দূষণ এবং শব্দ দূষণের কারণ এবং উৎস। অর্থাৎ আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো স্ব খাতায় লিখে নাও, সবাই বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। বাড়ির কাজ এক নাম্বার, পানি দূষণ বায়ু দূষণ মাটি দূষণ এবং শব্দ দূষণের কারণ ও উৎসের একটি তালিকা তৈরি করো। তাহলে বাড়ির কাজ হচ্ছে, আমরা যে এতক্ষণ ধরে তোমাদেরকে পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ ইত্যাদি দূষণগুলো সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং যেই আলোচনাটা এখানে হয়েছে, যে আলোচনাটা আমরা করেছি, সেখান থেকে তোমরা কি বুঝতে পেরেছ, সেই অনুযায়ী নিজের ভাষায় সুন্দর করে পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণের কারণ ও উৎসের একটি চার্ট বা তালিকা তৈরি করে পরবর্তী ক্লাসে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।